গঙ্গা সাগর মেলা। সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেই আস্তে আস্তে কলকাতায় ভিড় জমতে শুরু করেছে ভক্তদের। সুদূর উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান কিংবা গুজরাট থেকে ভক্তরা দল বেঁধে পাড়ি দেন আমাদের রাজ্যের গঙ্গাসাগরের উদ্দেশ্যে। 2024 সালের সরকারি হিসেব বলছে, এইবারে গঙ্গাসাগরের ভিড় নাকি 30 লক্ষ ছাড়িয়ে যাবে, পৃথিবীর অনেক দেশের লোকসংখ্যা থেকে যা অনেক অনেক বেশি। আজ থেকে 25 বছর আগেও মানুষ পায়ে হেঁটে পাড়ি দিত গঙ্গাসাগরে। তাছাড়া গঙ্গাসাগরে বিদ্যুতের কোনো নামগন্ধ ছিল না। আর আজ আপনি চাইলে হেলিকপ্টারে চেপে চলে যেতে পারেন গঙ্গাসাগরে। তবে গঙ্গাসাগর মেলার ইতিহাস কি, আজকের ভিডিওতে সেটাই জানাবো আপনাদের। এদিকে 30 লক্ষ মানুষকে সামলানো কিন্তু মুখের কথা নয়, প্রশাসন কি কি ব্যবস্থা নিতে চলেছেন এই ভিড় সামলানোর জন্য, কিংবা আপনি যদি গঙ্গাসাগরে যেতে চান কিভাবে যাবেন, আজকের ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমেই জেনে নিই গঙ্গাসাগর মেলার ইতিহাস। হিন্দু ধর্ম অনুসারে একবার সাগর রাজা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। সাগর রাজার ঘোড়া চুরি করে পাতাল লোকে লুকিয়ে রেখেছিলেন দেবরাজ ইন্দ্র। চুরি যাওয়া ঘোড়া খুঁজতে খুঁজতে সাগর রাজার 60,000 পুত্র কপিল মুনির আশ্রমে চলে আসেন এবং এখানেই সেই ঘোড়াটা খুঁজে পান। এর ফলে তাদের সন্দেহ হয় যে কপিল মুনি এই ঘোড়া লুকিয়ে রেখেছিলেন। কপিল মুনি এই ঘটনায় দারুণ অসন্তুষ্ট হন এবং সাগর রাজার 60,000 পুত্রকে ভস্ম করে দেন। এরপর রাজা সাগরের পরবর্তী প্রজন্ম ভগীরথ মহাদেবের আরাধনা শুরু করেন এবং তাকে সন্তুষ্ট করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার পবিত্র জলের সংস্পর্শে এসে প্রাণ ফিরে পান সাগর রাজার 60,000 পুত্র। তাই লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস, এই জলে একবার ডুবলে সমস্ত পাপ ধুয়ে যায়। সেই কারণেই অনেকে বলেন সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অবশ্য গঙ্গাসাগরের উন্নতির জন্য সর্বপ্রথম পদক্ষেপ নিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। জঙ্গল কেটে এখানে বসতি বানানোর জন্য তিনি সেই 1819 সালে 30,000 টাকা দান করেছিলেন। এর কয়েক বছর পরে এখানে রাস্তা তৈরি করে ইংরেজ সরকার। এমনকি টেলিগ্রাফের তারও বসেছিল হেস্টিংস সাহেবের তদারকিতে। আজ থেকে 25-30 বছর আগেও গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য রীতিমতো সংগ্রাম করতে হতো। তবে আজ সেই চিত্র পাল্টেছে। ভারতের যে কোনো প্রান্ত থেকে গঙ্গাসাগর যাওয়া খুবই সহজ। গঙ্গাসাগর মেলায় যোগ দেওয়ার জন্য আপনাকে সবার প্রথমে সাগর দ্বীপে পৌঁছতে হবে, যা কলকাতা থেকে 124 কিলোমিটার দূরে। দেশের সমস্ত প্রান্তের সঙ্গে জুড়ে রয়েছে আমাদের হাওড়া এবং শিয়ালদা রেল স্টেশন। মেলায় যাওয়ার জন্য আপনাকে প্রথমেই পৌঁছে যেতে হবে শহর কলকাতায়। যদি আপনি বাসে করে গঙ্গাসাগর যেতে চান, তাহলে আপনাকে এসপ্ল্যানেড থেকে কাকদ্বীপের বাস ধরতে হবে। সময় লাগবে 3 ঘন্টার কিছু বেশি। বাস থেকে নেমে আপনাকে নৌকো করে পার করতে হবে মুড়িগঙ্গা নদী। নদী পার করলেই আপনি পৌঁছে যাবেন কচুবেড়িয়া। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য অসংখ্য বাস, অটো রয়েছে। সময় লাগবে 1 ঘন্টার মতো। ট্রেনে যেতে চাইলে আপনাকে শিয়ালদা থেকে কাকদ্বীপ বা নামখানা পৌঁছতে হবে। তারপর নৌকো পার করে বাস বা গাড়ির সাহায্যেই যেতে হবে, কারণ এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। পৌঁছে যাওয়ার পর যত রাত বাড়বে ততই জৌলুস বাড়তে থাকবে মেলার। গভীর রাতে লক্ষ লক্ষ প্রদীপের আলো আর ভক্তদের জপমন্ত্র আপনাকে এক অন্য পরিবেশে নিয়ে যাবে, সেই নিয়ে কোনো সন্দেহই নেই। তবে আপনি কবে এই অভিজ্ঞতার ভাগিদার হতে যাচ্ছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।